উষা নিগু বাণিজ্যকে কেন্দ্র করে খুনের ঘটনা রেশ এখনো কাটেনি আর তার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে বিশালগড় আর সেই নিগু বাণিজ্যের হেডকোয়ার্টার হিসাবে বিশালগড় যেন নাম লেখাতে চলেছে রাজ্যে এই নিগু বাণিজ্যকে কেন্দ্র করে কয়েক ঘন্টা আগে যে উত্তপ্ত পরিস্থিতি বিশালগড়ে তৈরি হয়েছে তারও রেস কাটতে না কাটতে নয়া এক তথ্য বেরিয়ে এসেছে বিশালগড় থেকেই পাচারের নয়া রুট যেন অঘোষিত হেডকোয়ার্টার বিশালগড় এখন পাচারের ঘোষিত আছে যে সিপাই জলা সহ বিভিন্ন জেলাকে যুক্ত করে পাচার বাণিজ্য কায়েম আছে খুদ সরকার পক্ষের লোকজন এই ইস্যুতে সরব হয়েছেন বিভিন্ন সময় কেউ অন ক্যামেরায় বলেছেন কেউ অফ ক্যামেরায় স্বীকার করেছেন এবং এই বিশাল গড়ে এখন বলা যেতে পারে পুলিশের দ্বিমুখী ভূমিকা মানুষ দেখতে পেরেছেন প্রত্যক্ষ করেছেন একদিকে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে পাচার রোদে বলা যেতে পারে অবৈধ বাণিজ্য রোদে সেখানে ব্যবস্থা নেওয়ার জন্য টহলদারি জারি করে জারি রেখেছে পুলিশ খুদ দাঁড়িয়ে সব কিছু নিয়ন্ত্রণ করছে আর আরও একটি রোড অবাধ ছেড়ে দিয়েছে পুলিশ কারণ পুলিশের বাড়তি রোজগার আছে এই যেন সিপাহীজলা পুলিশের বিশালগড়ের পুলিশের দ্বিমুখী ভূমিকা জনতা যেমন টের পেয়েছেন ঠিক তার পাশাপাশি তাদের মধ্যেও কেউ কেউ সরাসরি কথা বলেছেন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন আপনারা দু দুটো দৃশ্য দেখছেন একদিকে একেবারে পুলিশের টহলদারি রয়েছে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ সব সেখানে চেক বিশেষ করে যানবাহন চলাচলের উপর তাদের নজরদারি রয়েছে বাড়তি নজরদারি রয়েছে একেবারে রাস্তায় দাঁড়িয়ে সকাল থেকে সন্ধে রাত পর্যন্ত সেখানে পুলিশের অভিযান চলে ঠিক তার পাশাপাশি আরো একটি ছবি আপনারা দেখছেন সেখানে অবাধ অবাধে বলা যেতে পারে বাণিজ্য চলছে তারা অবৈধ কারবারকিং কিংবা অন্যান্য বাণিজ্যে যুক্ত রয়েছেন তাদের জন্য একটি রুট সেখানে ছেড়ে দেওয়া হয়েছে বিশালগড়ের এই ঘটনা যখন আজ জানাজানি হলো বা এই ঘটনা প্রকাশ্যে এলো স্বাভাবিক কারণে পাচারের নয়া রুটের আবিষ্কার করলেন বিশালগড়ের জনতা বিশালগড়ের জনগণ বিশালগড় থানাদিন বিক্রমনগরের রাস্তাকে এখন পাচারের নয়া রুট হিসাবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ স্থানীয়দের এবং তাদের বক্তব্য দেয়ার পেছনে পুলিশ রয়েছে কারণ পুলিশ একদিকে যেমন রাস্তায় দাঁড়িয়ে যানবাহন সেখানে যা বলা যায় যানবাহনের তল্লাশি চালাচ্ছে পুলিশ বোঝানোর চেষ্টা করছে তারা নেশা বাণিজ্য সহ অন্যান্য পাচার বাণিজ্যের বিরুদ্ধে তারা সক্রিয় রাজ্যের বলা যেতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাইকে দেখানোর জন্য এই ছবি যখন তাদের সামনে সকলের সামনে তুলে ধরার চেষ্টা বিশালগড়ের পুলিশ করছেন সিবায় পুলিশ করছেন ঠিক তখন কিন্তু তার বিপরীতে আরেকটি রাস্তা আপনারা দেখছেন যে রাস্তাকে বিক্রমনগরের যে রাস্তাকে পাচারের নয়া রোড হিসাবে কারবারিরা ব্যবহার করছেন বিশালগড় থানার অধীন উত্তম ভোক্ত এলাকায় জাতীয় সড়কের উপর কয়েক মাস আগে থেকে বলা যেতে পারে নাকা পয়েন্ট বসানো হয়েছিল মূলত বিশালগড় সহ বিভিন্ন জায়গায় পাচার বাণিজ্য সেখানে কায়েম রয়েছে সেখানে অবাধ বাণিজ্য হচ্ছে সেই অভিযোগ থেকে পুলিশ কিন্তু সেখানে নাকা পয়েন্ট বসিয়ে বলা যেতে পারে অত্রি প্রহরীর মতন সেখানে ডিউটি করছেন যেন সে নেশা কারবারিদের পাত্রাও করা যায় কিন্তু এখন পর্যন্ত পুলিশ পুলিশের তরফে যে তথ্য দেওয়া হচ্ছে সে নাকা পয়েন্টে দাঁড়িয়ে কতজন নেশা কারবারিকে সেখানে বাগে আনতে পেরেছেন কিংবা গ্রেপ্তার করতে পেরেছে কতটা গাড়ি সেখানে আটক করে নেশার সামগ্রী উদ্ধার করতে পেরেছে সেই নাকা পয়েন্টে এক দুটো ক্ষেত্রে হয়তো হতে পারে কিন্তু বাকি সব ক্ষেত্রে পুলিশদের চূড়ান্ত ফ্লপ সেটা যেমন একদিকের বিষয় ঠিক তার পেছনে রয়েছে সে বিক্রমনগরের সে রুটটি ব্যবহার করার রাস্তা সেখানে পাকা করে দেওয়া পুলিশের তরফে কারণ সে রাস্তা ধরে পাচার বাণিজ্যের নতুন রোড ধরে সেখানে পাচার বাণিজ্য চলছে সেখানে নেশা কারবারি থেকে শুরু করে অবৈধ অবৈধ বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য সে রাস্তাটি পুলিশ ভাবে ছেড়ে দিয়েছে সেদিক থেকে একদিকে পুলিশের টহলদারির দৃশ্য দেখছেন সেটা লোক দেখানো বলছেন জনতা ঠিক তার পাশাপাশি বিক্রমনগরের সে রাস্তা ব্যবহার করা হচ্ছে একদিকে দাবি করা হচ্ছে সেখানে অবাধ বাণিজ্য রুটে তারা ব্যবস্থা নিচ্ছেন সেখানে তারা তল্লাশি চালাচ্ছেন তাদের নিয়মিত সেখানে ডিউটি থাকে কিন্তু তার পাশাপাশি বিক্রমনগরের রাস্তা ব্যবহার করার সুযোগ করে দেওয়া হচ্ছে কারবারিদের সেটাও পুলিশের হাত আছে বলে কিন্তু স্থানীয়রা দাবি করেছেন স্থানীয়রা বিষয়গুলো উত্থাপন করেছেন মধুপুর বিশালগড় থানা বিশালগড় ট্রাফিক ইউনিট ডিউটি করেন সেখানে যার ফলে যত দুই নম্বরই গাড়ি বা বলা যেতে পারে অবৈধ বাণিজ্যের সঙ্গে যুক্ত যেসব গাড়িগুলো রয়েছে যানবাহন রয়েছে বা যারা কারবারিরা আছেন তারা কিন্তু গাড়ি নিয়ে সব দারোগাবাড়ি এলাকায় একটি গণবসতি রাস্তা দিয়ে ব্যাপরভাবে ছুটে যাচ্ছে স্থানীয়রা তাতে বিপদ বুঝতে পেরেছেন স্থানীয়রা সেই দিক থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং তারা দাবি করেছেন যে এই রাস্তা ধরেই এখন নয়া নয়া অবৈধ বাণিজ্যের যে রুট তৈরি করা হচ্ছে পুলিশের যুগসাজসে পুলিশের মদতে সেদিক থেকে সেই রাস্তা ব্যবহার করছেন কারবারিরা এবং তাতে বিস্তীর্ণ এলাকায় যাওয়ার চেষ্টা করছেন এবং কারবারিদের কাছে গোটা এলাকার কিন্তু মানুষের কারবারিদের বিরুদ্ধে কিন্তু গোটা এলাকার মানুষ সরব হয়েছেন গোটা এলাকার মানুষ কিন্তু সরব হয়েছেন আজ তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলার চেষ্টা করেছেন এবং তারা তাদের অভিযোগের কথা কিন্তু তুলে ধরেছেন আমরা একবার শুনি এলাকা কি বলছেন বসন্ত এই রাজত্বারা আচ্ছা দীর্ঘ চার বছর পাঁচ বছর ধরে বিশেষ করে দু তিন বছর ধরে আপনি উত্তমচুম্নিতে একটা নাকা পয়েন্ট বিশেষ এই নাকা পয়েন্ট মূলে যত লুটগাড়ি আছে সিমেন্ট বুড়ায় গাড়ি টিন গাড়ি মদের গাড়ি এরপর ফ্যান্সি ডোল থেকে গাঁদার বস্তা থেকে আইতে তো লুট গাড়ি বোঝা সব দুই নম্বরে মালিয়ে রুটে দায়িত্ব দিনে চব্বিশ ঘন্টা চলে যার জন্য আজ রাস্তা নিয়ে বসে কিন্তু তো লুট বুড়ায় গাড়িগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আছে পঞ্চায়েত টিকা কয়েকবার মেনটেনেন্স করা হয়েছে হ্যাঁ মেনটেনেন্স করলে এই মেনটেনেন্সে কাজ হইতো না এখন যদি গভর্নমেন্টে এটা কাজ করা ওইটা সঠিক ফ্র্যাক্টার এই কারণে এটা ন্যাশনাল রুট না এটা একটা তার গ্রামসভার সংযোগস্থল এটা এই সংযোগস্থলে লুট গাড়ির পঞ্চাশ কোনো অবস্থা কারিগর না এই রাস্তা ঠিক করতে হবে সুতরাং প্রথমে রাস্তা তো ঠিক করবো লাগবো গভর্নমেন্টের করবো পঞ্চায়েত দায়িত্ব নিব কিন্তু লুট গাড়ি দিয়ে আমরা বাস দেওয়ার রাত্রা খেয়ে চেষ্টা করছি বাস ভাঙা রাত্রেবেলা শুনে এখানে

বাসায় চলে আসি সব সময় দাঁড়ায় তখন জানি আর প্রত্যেক দিন ইহন রাত্র চারটার থেকে ঘুরে সারাটা রাত্র এই অবাল নদীর গাড়ি চলাচল করে এদিক দিয়ে তো ওবন আত্ম মানে এদিকে নাগা পয়েন্ট বসানোর ফলেই ইহানে এদিক দিয়ে গাড়ির প্রচলনটা খুব বেশি এবং তারা বাধা দিলে তারা আরও অনেক সময় উল্টা কথাবার্তি করে আর বিশেষ করে ইহানো গরুর গাড়ি অবাল লোডের গাড়ি

আপনারা শুনলেন নাগরিকটা সরাসরি বলছেন সে রাস্তা তারা ব্যবহার যারা ব্যবহার করছে তারা নেশা কারবার কিন্তু অন্যান্য অবৈধ বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে তাদের আরও দাবি রাস্তাটি এমনি ঝুঁকিপূর্ণ এবং আপনারা সেই দৃশ্য দেখছেন একেবারে বলা যায় বিপজ্জনক সে রাস্তা এবং এই ধরনের কারবারিদের গাড়িগুলো ব্যাপরোয়াভাবে সে রোড ধরে চলছে বলে সেখানকার অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন কারণ তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হয় একা সেখানে পাঠাতে পারছে না যে কোনো সময় বিপদ হতে পারে এবং তাছাড়া এই রাস্তা দিয়ে যেভাবে পুলিশহীন রাস্তা দিয়ে যেভাবে ব্যাপারোয়াভাবে যানবাহন চলছে তাতে যে কোনো সময় বিপদ যেমন ঘটতে পারে এবং এই বিপজ্জনক রাস্তা আরো বেশি বিপজ্জনক হতে পারে বলে এলাকার মানুষ আজ কিন্তু সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কথা বলেছেন এবং তারা তাদের বক্তব্য নিঃসন্দেহে সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন সেদিক থেকে সরকার প্রশাসনিক স্তরের পদস্থরা বিষয়গুলো দেখবেন কিনা খতিয়ে দেখবেন কিনা সেটা সময়ে বলবে তবে বিশাল সহ সিপায় জলা কিংবা পূর্বতন পশ্চিম ত্রিপুরা জেলার যে দক্ষিণ অংশ ছিল সে দক্ষিণ অংশ জুড়ে কিন্তু নেশা কারবারের যে বাণিজ্য বিভিন্ন সময় বিভিন্ন স্তরে সেখানে ছিল তাতে কিন্তু নতুনভাবে সেখানে পুলিশের লোকজন একদিকে নাকা পয়েন্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে ঠিক তার পাশাপাশি আরও একটি রোড তৈরি করে দিয়ে কারবারিদের কারবার সেখানে অবাধভাবে করার সুযোগ করে দিচ্ছে সেদিক থেকে বিশালগড়ের এবং সিপাই জেলার পুলিশকে কাঠগড়ায় দাঁড় করালো জনতা বিক্রমনগরের নাগরিকরা কিন্তু সে অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ সরাসরি তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেছেন সেদিক থেকে সরকার প্রশাসনের টনক করবে কিনা প্রকৃত পুলিশের কাজ নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেন নজর দেবে কিনা ব্যবস্থা নেবে কিনা সেটা কিন্তু সময় বলবে আপনারা দেখতে থাকুন পিভি টোয়েন্টি ফোর এবং বিভিন্ন বিষয় থাকবে বিভিন্ন ঘটনা থাকবে আমরা তুলে ধরার চেষ্টা করছি